ছোটবেলার পুজো মানে এক রাস ঝলমলের রোদ্দুর আর চিনি একটা মন কেমন করা তারই প্রকাশ ঘটেছে বাংলা দৈনিকে প্রকাশিত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ছোটোবেলার পুজো লেখাটিতে ছোটবেলার পুজো কথাটার কোনো বিকল্প নেই কেননা আজ মনে হয় আমার বা আমাদের কারো কারো পুজো যেন সেই ছোটবেলাতেই আটকে আছে সেখান থেকে খুব বেশি দূর সে এগিয়ে আসতে পারেনি বা বলা ভালো চায়ও নি এখন পুজো কেমন কাটে সে কথায় যাচ্ছি না ইদানিংকালের সমস্তটাই খারাপ এমন যারা মনে করেন আমি তাদের দলে এখনও নাম লেখাইনি তাই এখনকার পুজোতেই নিজেদের মতো একটুখানি সময় কাটিয়ে নিই তবে হ্যাঁ ছোটবেলার পুজোর সঙ্গে তার তুলনা করব এমন মিথ্যুকও আমি নই ছোটবেলার পুজো নিয়ে বলতে গেলে সে চলতেই থাকবে থামবে না এত এত রকমের ধরনের তাতে জড়িয়েছিল যে স্মৃতিদের লম্বা তালিকা সেই তালিকার সব নামে দাগ না দিয়ে বরং পুজোয় নতুন বই আর গানের কথাটুকুই মনে করি যা এখন সবচাইতে বিরল হয়ে দাঁড়িয়েছে মনে আছে পুজোর আগে থাকতে মুখিয়ে থাকতাম কবে পূজা বার্ষিকী বেরোবে বড়দের নয় মোটেই ও সব বাবা মায়েরা পড়েন আমার নজর থাকতো স্বভাবতই কিশোর আর খুদেদের জন্য বেরোনো পূজা বার্ষিকীতে বাবা কাজ করতেন খবর কাগজে একটু কম দামে কিনতে পারতেন সেসব সংখ্যা আমার দাবি থাকতো পুজোয় জামা হোক আর না হোক পূজা বার্ষিকীরা যেদিন যেদিন বেরোবে সেদিন সেদিন যেন তারা বাবার কাঁধ ঝোলায় চেপে বাড়ি ঢোকে সে দাবি যে সবসময় পূরণ হতো তা নয় বেশ কয়েকদিন পরেও বাড়িতে আসতো সেসব মোটা মোটা রং চকচকে সুগন্ধি সংকলন কিন্তু সেইখানেই শুরু হতো সমস্যা ততদিনে জেনে গেছি কোন সংখ্যায় কে কে লিখছেন কি তাদের গল্প বা উপন্যাসের নাম এবং সে নিয়ে রোমাঞ্চ যাকে বলে একেবারে তুঙ্গে কিন্তু না ফাঁকা গোল পেয়েও অনেক সময় যেমন বল বারে লেগে ফিরে আসে তেমনই হাতে লেগে আবার বাবার ঝোলাতেই ফিরে যেত সেসব পুজো সংখ্যা কারণ আর কিছুই নয় তখন নিশ্চিতভাবে স্কুলের কোনো না কোনো বিচ্ছিরি পরীক্ষা চলত এবং আমার বাবা মা জানতেন ছেলে সারা বছর বই দেখতে অবধি পায় না অন্তত পরীক্ষার দিন কটা যদি একটু পড়ার বই না খোলে একে পাশ করায় কার সাধ্য সার্থক করে চকচকে পাতার ভাঁজে একটিবার ডুবিয়ে তুলে নেওয়া ব্যাস তারপরেই সেসব বই দেরাজবন্দি ততক্ষণে কিন্তু মহালয়া পার হব হব ব্যাপার বা হয়তো হয়েও গেছে পাড়ার মোড়ের প্যান্ডেলে সেজে উঠেছে ঝালোর সন্ধ্যের পরপর বেরোলে খুব সামান্য একটা শিরশিরানি টের পাওয়া যাচ্ছে হাওয়ায় মাঝে মধ্যে বক্সে বেজে উঠছে পুজোর সব নতুন গান এদিকে মন দিতে হচ্ছে পরীক্ষায় সত্যি বলতে কি মনও বন্দি থাকতো ওই দেরাজেই আমি বরাবর রাত চরা প্রাণী সকলে আলো নিভিয়ে শুয়ে পড়ার পর পা টিপে টিপে দেরাজের কাছে পৌঁছতাম ঘরের জানলা খোলা একটা ছোট ঘুমের আলো জ্বলত তখন নীলাভ বাতাসে ছাতিমের গন্ধ চন্মন করছে সারাক্ষণ আর নেশার মতো আমাকে সম্মোহনে টানছে ওই বই লুকোনো দেরাজের ডালা আমি করতাম কি খুব আস্তে যাতে শব্দ না হয় এমনভাবে দেরাজের ডালা খুলে হাতড়ে কোনো একটা পূজাবার্ষিকী বার করে আনতাম তাকেই তখন মনে হতো জীবনের শ্রেষ্ঠ প্রেম আর সেই স্পর্শ জীবনের প্রথম প্রেমের স্পর্শের চেয়ে কম দামি নয় অল্প আলোয় অক্ষর কিছুই পড়া যাচ্ছে না তাও পাতার পর পাতা উল্টে ছবিগুলোই হাত বোলাতাম গল্প উপন্যাসের প্লট বোঝার চেষ্টা করতাম ওই ছবি দেখি। একই সঙ্গে শিহরণ আর বিষাদ কেননা পাঁচ দশ মিনিটের মধ্যেই এই আলিঙ্গন ফুরবে এবং আমাকে শুতে যেতে হবে হতেও তাই পরের দিন হয়তো অঙ্ক পরীক্ষা প্রশ্নমালা ষোলোর বদলে স্বপ্নে এলেন কাকাবাবু বা প্রফেসর শঙ্কু সেভাবেই দিতাম পরীক্ষা জানলার বাইরে টাটকা ঘন নীলের মধ্যে আটকে থাকা সুভাষ মুখোপাধ্যায়ের চুল দেখতে দেখতে কারা যে ওই সময় পরীক্ষার আমদানি করেছিলেন কে জানে শেষমেশ ওসব যখন কাজ থেকে ঝেড়ে ফেলতে পারতাম পাড়ার প্যান্ডেলে এসে পড়তেন দূর দূরান্তের ঢাকিরা আমারও হাতে উঠে আসত পুজো সংখ্যার ঝাঁক ওই যে ডুব তার আনন্দ বোধ সমুদ্রকেও হার মানাবে আজও বাড়িতে পুজো সংখ্যার সমাহার জারি আছে মায়ের জন্যে একরকম দুর্বার জন্যে একরকম আবার কিছু পুজো সংখ্যায় লেখার দরুন আপনি চলে আসে কিন্তু সেই শিহরণ আর বিষণ্নতা ফিরবে না কোনো দিন যেমন বাবা আর ফিরবেন না ঝোলা কাঁধে ওর সেই মলিন ক্লান্ত ঝোলায় আমার ছোটবেলার পুজোটা ছিল সেও ফিরবে না আর